ঢাকা উত্তর সিটির উপনির্বাচন তিন মাসের জন্য স্থগিত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল প্রায় 33% আনইলেক্টেড ওয়ার্ড রয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু 5-3 অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন যথাযথভাবে গঠিত হয়েছে বলে প্রতীয়মান হয় না আদালতের আদেশের কপি পাওয়ার পরে নির্বাচন কমিশন বৈঠক করে ঠিক করবে পরবর্তী করণীয় কি হতে পারে সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয়হীনতায় এই পরিস্থিতি তফসিল ঘোষণার আগে যদি নির্বাচন কমিশন এবং সরকারের মধ্যে একটা ভালো সমন্বয় থাকতো তারপরে যদি আমরা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যাই তাহলে এই একটা নির্বাচন হবে দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি ফয়সাল মোর্শেদ ঢাকা উত্তর সিটির উপনির্বাচন নিয়ে আদালতের রায়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলছে আওয়ামী লীগ ভরাডুবির ভয়ে কৌশলে রিট করিয়েছে সরকার অভিযোগ বিএনপির দেশে একটি শ্রেণী বাঁকা পথে ক্ষমতায় আসতে চায় সংসদে প্রধানমন্ত্রী বললেন গণতান্ত্রিক সরকারে উন্নয়ন এদের চোখে পড়ে না ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচনের নির্দেশ হাইকোর্টের 28 বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি হত্যার জন্যই হামলা হয়েছিল দাবি আইভির কোনো রাজনৈতিক রেশারেশি নয় হকার উচ্ছেদ নিয়ে সংঘর্ষ বললেন শামীম ওসমান এবং রাখাইনে শান্তি প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় পুনর্গঠনের আহ্বান জাতিসংঘের বাংলাদেশ মিয়ানমার মাঠ পর্যায়ে চুক্তি নিয়ে রোহিঙ্গাদের মিশ্র প্রতিক্রিয়া